গাছের উপর কিছু একটা ঝুলছে, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেই গাছের মধ্যে একটা ঝুলন্ত বডি আমরা দেখতে পেয়েছিলাম। এ অমৃত, ওঠ। গাছের উপর কিছু একটা ঝুলছে, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। অমৃত, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার এপিসোড অফ 3M ব্লগস। আজকের এই এপিসোডে আমি একটা হন্টেড জায়গায় এসেছি, যেটা নাটাগড়ের কাছে অবস্থিত একটা পুকুর পাড়, যেখানে একটা ঝুলন্ত দেহ আমি লক্ষ্য করতে পেরেছিলাম অনেক দিন আগে। সেই জায়গাটাই এসেছিলাম, কিন্তু সেই জায়গাটার পেছন দিকে, আমার পেছন দিকে দেখতে পাচ্ছ, একটা কনস্ট্রাকশন চলছে কিছু একটা। জানি না, মাটি খোদাই করে বিশাল বড় একটা কনস্ট্রাকশনের ইউনিট চলছে এখানেই, আর তার পাশেই হলো হন্টেড লোকেশনটা। এখন লোকেশনের ভেতরটা একটুখানি আমি ঘুরিয়ে দেখাবো, কারণ এই জায়গাটা আমাকে দিনের বেলা আসতে হবে। প্রচণ্ড জঙ্গল এরিয়া হয়ে রয়েছে, আর পুরো চেনা যাচ্ছে না এই কনস্ট্রাকশনের এরিয়া বলে। দেখতে থাকো আমার সাথে এই 3M ব্লগসে। বন্ধুরা, আমি কনস্ট্রাকশন ইউনিটের সামনেটা বাইকটা রেখেছি রাস্তার উপর, আর এখন আমি সেই লোকেশনের দিকে যাচ্ছি। লোকেশনটার অবস্থাটা দেখুন একবার। সেই রাস্তা যেটা দুটো পুকুর পাড়ের মাঝখান দিয়ে রাস্তা এটা, আর এখন এটার অবস্থা খুবই শোচনীয় অবস্থা। চারদিকে জঙ্গলে ভরে গেছে, আগে এখানটা পুরো ফাঁকা এরিয়া ছিল। এপাশে একটা পুকুর পাড় দেখতে পাচ্ছ, যেখানে টর্চের আলোটা পড়ছে, আর এপাশে আরেকটি পুকুর পাড় রয়েছে ওইখানে। তো তার মাঝখান দিয়ে এই হন্টেড লোকেশনটায় ঢুকে যেতে হয়, আর হন্টেড লোকেশনটা হলো এখানে একটা জলের সাঁকো মতো করা আছে। সেখানটার এই যে সাঁকো মতো করা আছে, এখান দিয়ে যাতে জমির মধ্যে দিয়ে জল, বৃষ্টির জল এখান দিয়ে পাশ হয়ে পুকুরে যেতে পারে। দেখতে পাচ্ছ পুকুরের দিকে করা, আর এই পাশে সেই হন্টের লোকেশনটা। আর লোকেশনের অংশটা পুরোটাই জঙ্গল হয়ে গেছে। আমি যার জন্যে জমির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখানটায় ওকে এখানে গাছটা মনে হয় কেটে ফেলেছে। বন্ধুরা, আমার পেছনে যে লোকেশনটা দেখতে পাচ্ছ, সেখানে একটা বিশাল বড় গাছ হতো অনেক দিন আগে। সেই গাছের মধ্যে একটা ঝুলন্ত বডি আমরা দেখতে পেয়েছিলাম। আমি আর অমৃত এসেছিলাম, এবং এখানটাই অমৃত লাস্ট এপিসোড ছিল, বিকজ এখানে অমৃত প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং তারপর এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ও প্রতিজ্ঞা করে আর কোনোদিনও ভিডিও করবে না এরকম হন্টেড ভিডিও, কারণ প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। আর সেই দিন আমি এসেছি, মানে লাস্ট টাইম ওখানে ঢুকেছিলাম, ঢুকে অমৃতকে তুলে নিয়ে এসেছিলাম বলে, কারণ ওখানে ওই জঙ্গলের ভেতর অমৃত সেন্সলেস অবস্থায় পড়েছিল। এবং আমি এখন দেখছি, ভেতরটা ঢোকার চেষ্টা করছি, দেখতে থাকো একটুখানি। এটাই হলো সেই লোকেশন যেখানটা অমৃত পড়েছিল। এ অমৃত, ওট এই অংশটায়। আর সেই গাছটা ছিল হলো ঠিক এখানটায়। গাছের উপর কিছু একটা ঝুলছে, গাছটা ছিল, কিন্তু এখন সেই গাছটা নেই, কেটে ফেলেছে। এইখানটায়
ওরকম অমৃত যেমন দেখেছিল বা আমি যেমন দেখেছিলাম, তোমরা যেমন দেখেছিলে আমার সাথে, তেমনি এখানে যে এই পুকুরের মালিক, মানে পুকুরটা কিনেছে, সে রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য, পুকুরে যাতে মাছ চুরি না হয় সেই জন্য পাহারা বসিয়েছিল, এবং সেই পাহারাদারও এই গাছের মধ্যে সেম দৃশ্য দেখেছে এবং সেই জন্য এই গাছটাই কেটে ফেলেছে এবং পুরো এরিয়াটা চেঞ্জ হয়ে গেছে। যার জন্যে একদিন দিনের বেলা আসতে হবে পুরো এরিয়াটা দেখার জন্যে, এবং সেই গাছটা কেটে ফেলার পরও কি এখানে সেম অ্যাক্টিভিটি হয় কি না সেটাও দেখতে হবে। ওরকম কালো মতো কিছু গাছের উপর বসে থাকতে, মানে রীতিমতো ঝুলে থাকতে দেখা গেছিল এখানটায়। এখন কোনো লোক নেই, কারণ তোমাদের যদি সময়টা দেখাই তো, এখন যদি সময়টা দেখাই সেটা হলো রাত্রি 12:47 বাজে এই মুহূর্তে। আমি এইখানটা থেকে বেরোচ্ছি একবারে পুকুরের ওখানটায়, পুকুরে ওখানটা দিয়ে আওয়াজ আসলো মনে হলো। আর কনস্ট্রাকশনের এরিয়ায় কোনো লোক থাকে না রাত্রিবেলা। এই অংশটা চেঞ্জ হয়ে গেছে পুরো, আর ওই গাছটাই কেটে ফেলেছে, দেখলাম সেটাই। তবু গাছটার ওই গোড়ার স্পটটা আমি এসে একবার EMF চেক করব, আর হলো একটুখানি কুকুর ডাকছে আমার লাইট দেখে। এটা হলো পুকুরের এন্ট্রি পয়েন্টটা। সেই পুকুর পার, আর ওই সোজাসুজি গাছটা ছিল, গাছগুলো কেটে ফেলেছে, গাছটা আর নেই। এখানে দুটো আম গাছ রয়েছে। আমি তবু একবার দিনের বেলা এসে ওখানে EMF চেক করব, আর EVP মিটারে গোস্ট কমিউনিকেশন করব। আমি দিনের বেলা এই জায়গাটায় আসব ইনভেস্টিগেশন করতে এবং দেখব EMF মিটার নিয়ে এবং EVP মিটার নিয়ে ওই গাছের গোড়াটার অংশে যে কোনো অ্যাক্টিভিটি পাওয়া যায় কি না। আর আমার মনে হচ্ছে অ্যাক্টিভিটি পাওয়া যাবে না, কারণ ওই গাছটা কেটে ফেলা হয়েছে, ওই গাছটার সাথেই হয়তো কোনো একটা কানেকশান ছিল ওই স্পিরিটের। তবু আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে আমি তেমন এই জায়গাটা পুরোপুরি ইনভেস্টিগেশন করতে পারলাম না, বিকজ পুরো এরিয়াটা চেঞ্জ হয়ে গেছে, জঙ্গল এবং চারদিকে কী অবস্থা সেটা আমাকে ভালো করে দিনের বেলা এসে দেখতে হবে। এবং
তার জন্য ভিডিও এখানেই শেষ করছি। তো সব ভিডিওতে যে সব জায়গায় হরর অ্যাক্টিভিটি হবে বা ভূত দেখতে পাবো সেটা নয়, আমি সাধারণত রিয়েল ইনভেস্টিগেশন করি আর রিয়েল ইনভেস্টিগেশন এরকম হয়। তো এখন এই মুহূর্তে আমি বাইকের কাজটা যাচ্ছি এবং এই জায়গাটা ছেড়ে একটু বাদে বেরিয়ে যাব। এই এরিয়াটায় আমি মানে পুরো এরিয়াটা চেঞ্জ হয়ে গেছে আর সেই জন্যে আমার মনে হচ্ছে এই জায়গাটা ছেড়ে এখন বেরিয়ে যাওয়াটাই বেটার। এখানটায় সকালবেলা আসতে হবে এবং এই পুকুর পাড়ের যে মালিক আছে সেই মালিকের সাথে কথা বলবো, পাহাড়ায় যাকে বসিয়েছিল তার সাথেও কথা বলাবো। দেখতে থাকো আমার সাথে এই 3M ব্লগসে। অধম আমি একা অগণিত খাইলাম ধোকা, আমি জানি না পাবো কি আর ভুল শোধানোর মোকা। দুদিনের জীবন তিন দিনের মাথায় পার, দয়াল অপেক্ষা কবে তোমো হম পার পার। অধম আমি একা অগণিত খাইলাম ধোকা, আমি জানি না পাবো কি আর ভুল শোধানোর মোকা। দুদিনের জীবন তিন দিনের মাথায় পার, দয়াল অপেক্ষা কবে তোমো হম পার পার। সুখ নাই জীবনে সুখ খুঁজি মনে মনে, জ্যোৎস্না রাতে উপর চায়া পাগল বসা তারা গোনে। আহা দয়াল তো নাই দয়ালের পাই মুখোনখানে, মনটা শান্তি নাই শান্তি চাই শান্তির আয়োজনে। আমি একা দয়াল কে আমায় দেখে প্রতিদিনই নতুন কইরা দয়াল, তোমারে চেনে কেন পাঠাইলা দুনিয়াতে খুঁজে পাই না পার। হালকার উপর ঝাপসা লাগে মনে ইচ্ছা নাই বাঁচার, আবেগ চিনলাম না কোনটা আসল কোনটা ফেক। প্রেমের নামে অভিনয় করে করে মেঘ, বিশ্বাসের মায়ের ফেলবে জীবনটাই লেট। পিওর লাভ মানে দয়াল তোমার প্রেমটাই সলিড, আবেগ চিনলাম না কোনটা আসল কোনটা ফেক। প্রেমের নামে অভিনয় করে করে মেঘ, বিশ্বাসের মায়ের ফেলবে জীবনটাই লেট। পিওর লাভ মানে দয়াল তোমার প্রেমটাই সলিড।